ছোট ছোট চিংড়ি, বেশ ক্রিসপি ব্যাপারটা, মুচমুচে, ভিতরটা সফট, মানে একটু অন্য টাইপের প্রিপারেশন, একদম বড়া, ইটস নট পকোড়া, বড়া, খুব সুন্দর খেতে। সকাল থেকে বেরিয়েছিলাম কাজে, মানে বেশ রোদের তাপটা খুব একটা নেই, তো ভালোই লাগছে শীতকালে বেশ দুপুর, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। এখন ভাবছি যে কি খাওয়া যায়, তো চলে এসেছি যাদবপুর 8B-তে, তো এখানে এখন খাবার হোটেল আমরা খুঁজছি, দেখি কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে শেষমেশ পেয়ে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশন, 8B বাস স্ট্যান্ডের উপরে একদম খাঁটি বাঙালি রেস্টুরেন্ট। এদের হচ্ছে পুরনো হারিয়ে যাওয়া বাঙালি খাবার, স্বাদে গন্ধে ভরপুর আহার। তো এই রেস্টুরেন্টে তোমাদের আসতেই হবে, এটা কাইন্ড অফ পাইস হোটেল, তোমরা হয়তো অনেকেই জানো না এটার কথা। পাইস হোটেল মানেই হয়তো আমরা মনে করি মধ্য কলকাতা বা উত্তর কলকাতা, কিন্তু দক্ষিণ কলকাতার বুকেও যেরকম একটা হোটেল থাকতে পারে না অনেকেরই জানা নয়। আর হোটেলটা না একদম এই 8B বাস টার্মিনাসের ভিতরে, তো রাস্তা থেকে চোখে নাও পড়তে পারে। আমরা অ্যাড্রেস লোকেশন বক্সে দিয়ে দেবো, তোমরা চলে আসবে এখানে। ভেতরের মেনু আমরা দেখেছি, নানা রকম মাছ ভাত এইসব আমরা খাবো আজকে, দুর্দান্ত তো ফিল আসছে একটা। পুরো ভিডিওটা দেখতে হবে খাই-দাই আর ঘুরে বেড়াই এর সাথে, আর ত্রিনা সুচন্দ্রের সাথে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে লাইক, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাও। আমি নিয়ে নিয়েছি যে ডাল, ভেজ ডাল, ডালটা বেশ গরম, এটা বেশ মিক্স ভেজ ডাল, গাজর, কড়াইশুঁটি এগুলো রয়েছে। ডালটা মিষ্টি মিষ্টি, বেশ প্রত্যেকটা ভেজিটেবলসেরও একটা স্বাদ আছে, বেশ সুন্দর খেতে। জিরে ফোড়ন দেওয়া নিয়েছি আমরা, মোচার ঘণ্ট, এটার মধ্যে ছোলা আছে, আলু আছে, নারকেলও রয়েছে ছোটো ছোটো করে। খুব সুন্দর খেতে, পুরো বাড়িতে যে মোচার ঘণ্ট হয় এক্সাক্ট টেস্ট। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, খুব সুন্দর খেতে, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, খুব সুন্দর। এটা হলো এঁচোড়ের ডালনা, একটু ঝোলটা নিন, যে এঁচোড় রয়েছে আর একটু আলু রয়েছে, বেশ থিক থিক গ্রেভি, পেঁয়াজ রসুনে। তবে সুন্দর খেতে, একটু এঁচোড় নেব, এঁচোড়টা ভালো সেদ্ধ হয়েছে, সুন্দর এঁচোড়টা সেদ্ধ হয়েছে, অনেক জায়গায় এঁচোড় সেদ্ধ হয় না। এটাও একটু আমার মিষ্টি মিষ্টি লাগছে, বেশ সুন্দর খেতে। তোমরা দেখছো আমি মোস্টলি ভেজ নিয়েছি, অ্যাপার্ট ফ্রম দিস বড়া। আর এখানে খুব আওয়াজ, মানে বুঝতেই পারছো, কাউকে তো বলতে পারছি না আস্তে কথা বলতে, তোমরা একটু ম্যানেজ করে নিও। খাবারগুলো যথেষ্ট ভালো, এই চত্বর এলে তোমরা এখানে ট্রাই করতে পারো।
আমি নিয়ে নিয়েছি একমাত্র নিরামিষ খাবার ছানার ডালনা। দেখছো ছানার কোপ্তা করেছে, গ্রেভিটা একটু নিই, বেশ পোস্ত নারকেলের গ্রেভি মনে হচ্ছে, খেয়ে দেখিনি যদিও। নারকেল পোস্ত দিয়ে করা, দারুণ দারুণ। আর এটা পুরো একদম সফট, খেয়ে দেখি কীরকম, মিষ্টি মিষ্টি। গ্রেভিটাতে নারকেলের প্রমিনেন্ট ফ্লেভার, বেশ সুন্দর খেতে, আমার বেশ ভালো লেগেছে। এবার আমি চলে এসেছি আমার মাছ স্পেশাল পর্বে। ফার্স্ট এটা দেখেই বুঝতে পারছো এটা কী, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ওয়াও ইয়াম্মি, একটু কেটে দেখে নি। মাছটা পুরো নরম, কাটতেই উঠে এসেছে। অরিজিনাল ভেটকি, দারুণ দারুণ। গ্রেভিটা দুর্দান্ত হয়েছে, মানে এরকম দুটো পাতুরি হলে এতটা ভাত পুরো এমনি উঠে যাবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আমার তো আর একটা পাতুরিতে হবে না, তাই আরও অনেকগুলো মাছ আছে, ভিডিওটা দেখতে হবে। দারুণ 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 খেতে। অনেকদিন পর বেশ অথেন্টিক বাঙালি খাবারের একটা ফ্লেভার পেলাম। এটা নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পারছো না কি, বলে দিই, এটা হচ্ছে লোটে মাছের ঝাল। লোটে মাছের ঝাল, ঝুড়ো নয়, অনেকেই হয়তো ঝুড়ো খাও, জানি না কতজন ঝাল খেয়েছো আগে, বাট আমিও আগে কোনো দিনও, আমরা এত পাইস হোটেলে গেছি, কোথাও লোটে মাছের ঝাল আমি অ্যাভেলেবেল দেখিনি বা ট্রাইও করা হয়নি, আজকে একটু ট্রাই করে দেখবো। ওই জন্য লোটে মাছ যারা খেতে পছন্দ করো তাদের জন্য এটা ঠিক আছে, বাট যারা পছন্দ করো না তারা না এটা অ্যাভয়েডও করতে পারো। পেঁয়াজ রসুন আদা দিয়ে করা গ্রেভিটা, আর এই যে মাছটা দেখছো তোমরা, তোমাদের দেখিয়ে দিই, মাছটা কাঁটা সমেতই থাকবে, কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। লোটে মাছের যে গন্ধটা থাকে না, গন্ধটা কিন্তু আমি পাচ্ছি না, মানে আসতে গন্ধটা কিন্তু পাচ্ছি না আমি। আমার মনে হয় এরা ম্যারিনেট করে রেখেছিল রান্না করার আগে, যার জন্য একদম গন্ধ আসছে না, খুব সুন্দর লাগছে খেতে। হেভি খেতে। আমার শেষ মাছ, তোমাদের আগে তাড়াতাড়ি করে রিভিউটা দিয়ে দিচ্ছি, তারপর পুরোটা একদম জমিয়ে খাবো। একটু গ্রেভি নিলাম, কী মাছ সেটা বলছি, দেখে বুঝতে পারছো তো পারছো, এটা হচ্ছে চিতল মাছের মুঠা। এটা একটু খেয়ে দেখবো কীরকম, একটু ভেঙে দেখাই ফার্স্টে। গ্রেভিটা দেখছো তোমরা, এই যে ধনে পাতা দেওয়া হয়েছে, লঙ্কা আছে। লোটে মাছের গ্রেভি, এর গ্রেভি পুরো আলাদা খেতে। আমি জিরের গন্ধ পাচ্ছি, জিরে বাটা আদা বাটা দিয়ে করা আছে। আর এই যে তোমাদের মুঠাটা দেখাই, ভেঙেছি আমি। ওয়াও, মুঠাটা দারুণ খেতে, মানে যে মশলাটা দিয়ে মেখে ফ্রাইটা করেছে না, দুর্দান্ত। এটা মাস্ট ফ্রাই, এটা খেতে হবে এখানে এলে। আমার ছানার ডালনা খুব ভালো লেগেছে, চিতল মাছের মুঠটা খুব ভালো লেগেছে, তো তোমরা এগুলো এখানে ট্রাই করবে। এক্স্যাক্ট রিভিউটা জানতে হলে আমরা বাইরে গিয়ে বলবো, তাই পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট করো, এখানে প্রচণ্ড নয়েজ, খুব ব্যস্ত এরিয়া, সবাই খেতে আসছে দুপুরবেলা, তো প্লিজ অ্যাডজাস্ট করে পুরো ভিডিওটা দেখো। তো দ্য শেফে আমাদের খাওয়া দাওয়া শেষ, দ্য শেফের শেফের রান্না বেশ ভালো লেগেছে আমাদের খেয়ে। নিরামিষ রান্নাগুলো প্রত্যেকটাই বেশ ভালো ছিল খেতে, আর মাছগুলোও ভালো ছিল। তো তোমরা এখানে আসতে পারো, আর সবচেয়ে বড় কথা এটা খুব বাজেট ফ্রেন্ডলি, মানে তোমরা যদি ভাত ডাল ধরো সবজি ভাজা মাছ একটা সব কিছু নিয়ে ঠিয়ে, তোমাদের হয়তো পার হেড 250-300 ম্যাক্সিমাম পড়বে, মানে ভালো মাছ হয়ে যাবে, মাংসও হয়ে যাবে, সেই হিসাবে বলছি। তো ট্রাই করো এই জায়গাটা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের ওখানে তোমাদের লোকালিটির কাছাকাছি যদি এরকম কোনো রেস্টুরেন্টের সন্ধান পাও যেটা অনেক লোক জানে না, তো শুধু তোমরাই জানো, আমাদেরকে প্লিজ প্লিজ কমেন্ট সেকশনে জানিও সেই রেস্টুরেন্ট বা ক্যাফের কথা, আমরা তাহলে সেখানে যাব কভার করতে। আর দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, সাপোর্ট করো, চ্যানেলটা দেখতে থাকো।